কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো কালকে পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে টাকা কিন্তু রিলিজ করে দিয়েছেন কেন্দ্রীয় সরকার। তবে ইতিমধ্যে একটি বড় প্রবলেম হচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে না। তাছাড়া পিএম কিষাণ প্রকল্পে কিন্তু টাকা সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যেই ক্রেডিট হয়ে গেছে, আপনারা সকলেই জানেন। তো কবে এই প্রকল্পে অর্থাৎ কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে কৃষকদের টাকা ক্রেডিট হবে সেটা আজকের এই ভিডিওতে আপনাকে জানাবো, এবং কালকে ডেটে বিভিন্ন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা কিন্তু ক্রেডিট হয়েছে, যেটা আমি আপনাকে প্রমাণ দেখিয়েছিলাম যে কালকের ডেটে কিন্তু টাকা অর্থাৎ 18 জুন 2024-এ প্রচুর পরিমাণ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা কিন্তু ক্রেডিট হয়েছিল। তো ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে কৃষক বন্ধুর প্রকল্পে যে টাকা কালকে ঢুকেছে তার প্রমাণ দেব, এবং যাদের অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে টাকা কবে ঢুকবে সেটাও কিন্তু ডিটেলসে আপনাদের মাঝে জানাবো। অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এইরকমই লেটেস্ট ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো চলুন ফ্রেন্ডস, আমরা অনস্ক্রিনে আপনাদেরকে এই প্রকল্পের মাধ্যমে কালকে ডেটে টাকা ক্রেডিট হওয়া কৃষকদের আমরা ব্যাংক মিনি স্টেটমেন্টটি আপনাকে দেখাই, এবং SMS যে কালকে টাকা কিন্তু ক্রেডিট হয়েছে কি হয়নি। তো এবার 18 জুন 2024-এর আমরা অনস্ক্রিনে আপনাদের মাঝে দেখাচ্ছি। তো এখানে দেখুন একটি কৃষকের SMS, এখানে কিন্তু 2000 টাকা ক্রেডিট হয়েছে 18 জুন 2024 কালকের ডেটে। এখানে দেখতে পাচ্ছেন যে 5248 টাকা ব্যালেন্স রয়েছে, সেটা কিন্তু 2000 টাকা ফ্রম কৃষক বন্ধু স্কিম থেকে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে, যেটা আমি আপনাকে প্রমাণটি অনস্ক্রিনে দেখালাম। এটি কিন্তু কৃষক বন্ধু খরিফ সিজনের টাকা ক্রেডিট হয়েছে, যেটা পুনরায় এখানে লেখা রয়েছে। এবং কালকের ডেটে আবারও আপনারা দেখুন 18 জুন 2024 হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং থেকে ব্যাংক মিনি স্টেটমেন্ট 2000 টাকা ক্রেডিট হয়েছে দুপুরবেলা। তো এখানে ব্যাংক মিনি স্টেটমেন্ট আমরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে দেখাতে পারছি যে কালকের ডেটে কিন্তু এই কৃষকেরও টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে, অর্থাৎ টাকা কিন্তু ইতিমধ্যে ক্রেডিটের কাজ কিন্তু চলছে। তো এখান থেকে আপনারা প্রমাণ দেখতে পেলেন কালকের ডেটেও টাকা ঢুকেছে, তবে অ্যাকাউন্ট ভ্যালিড কৃষক এদের ছিল, অ্যাকাউন্ট ভ্যালিড হওয়ার পরেই কিন্তু টাকা ব্যাংক অ্যাকাউন্টে এসছে। তো যাদের অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে তিনারা কবে পাবেন ভিডিওটি দেখতে থাকুন বলছি আপনাদের। তো দেখুন অনস্ক্রিনে কালকের ডেট 18 জুন 2024-এ কিন্তু 2550 টাকা ক্রেডিট হয়েছে, এটা আমি আপনাকে কালকে দেখিয়েছিলাম। ট্রান্সফার ফর্ম দেখতে পাচ্ছেন GOWB K 2024, এই প্রকল্পের মাধ্যমে কৃষক বন্ধু খরিফ সিজনের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে 2550 টাকা, সেটা 18 জুন 2024, তারপর পুনরায় আপনাকে প্রমাণটি দেখালাম। তো দেখুন কালকের ডেটে প্রচুর পরিমাণ কৃষকদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে, তবে কিন্তু যাদেরই ক্রেডিট হয়েছে সকলেরই কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড ছিল, উইদাউট অ্যাকাউন্ট ভ্যালিডে টাকা কোনো রকমই ক্রেডিট হবে না। তবে যাদের অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে তিনারা কবে ক্রেডিট হবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলুন একবার ডিটেলসে জানিয়ে। ইতিমধ্যে যাদের অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে এবং টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি তাদের জন্য বিভিন্ন জায়গায় নিউজ পোর্টাল মারফত জানানো যাচ্ছে যে 20 জুন 2024 তার পরবর্তী কিংবা তার আগে আগেই কিন্তু সমস্ত কৃষকদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিটের একটা সিদ্ধান্ত রয়েছে। অর্থাৎ আস্তে আস্তে যে কৃষকদের টাকা ক্রেডিট হয়েছে এটা কিন্তু হচ্ছেই, অর্থাৎ আজকেও কিন্তু বহু কৃষকদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে, যাদের হয়েছে কমেন্টে জানাবেন। এবার এই প্রকল্পের মাধ্যমে অর্থাৎ কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে যাদের অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে টাকা পাননি তিনাদের টাকা দেওয়ারও কিন্তু প্রসেস চলছে। সেই প্রসেসগুলো কমপ্লিট হবে, আপনার ধরে নিন যে জুন মাসেই আপনারা 20 তারিখের পরবর্তী সময়ে কিন্তু টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন বলেই কিন্তু বিভিন্ন নিউজ পোর্টালের দাবি। তো আশা করা যাচ্ছে আপনারা 20 জুন পর্যন্ত ওয়েট করুন বা তার পরবর্তী সময় পর্যন্ত আপনাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে। আজকের আপডেট এ পর্যন্ত, দেখা হবে নেক্সট আপডেটে। থ্যাংক ইউ।